নমস্কার বন্ধুরা, হন্টেড সিরিজে আপনাদের সাদর আমন্ত্রণ। আজ আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি বিশিষ্ট সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ছায়া শরীর। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় 25 ফাল্গুন 1347 বঙ্গাব্দে হাওড়া জেলার খুরুর ষষ্ঠীতলায় জন্মগ্রহণ করেন। কিশোর বয়স থেকেই সাহিত্য সাধনা শুরু হয় তার। ছোটবেলায় অ্যাডভেঞ্চার প্রিয় ছিলেন ও বিভিন্ন জায়গায় সাধু সন্ন্যাসীদের সঙ্গ করেছেন। তার গল্প উপন্যাসে ভ্রমণের ছাপ পাওয়া যায়। বর্তমানে হাওড়ার রামরাজাতলাতে নিজ বাসভবনে থাকেন এই সাহিত্যিক। 1961 সাল থেকে আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় সাথে যুক্ত হন তিনি। তিনি অজস্র রহস্য রোমাঞ্চ কাহিনী, ভৌতিক গল্প, ভ্রমণ কাহিনী লিখেছেন। 1981 সালে তার সৃষ্ট পাণ্ডব গোয়েন্দার কাহিনী সর্বাধিক জনপ্রিয়তা দেয় তাকে। তার প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে চতুর্থ তদন্ত, সোনার গণপতি হীরের চোখ, কাকাহিগর অভিযান, সেরা গোয়েন্দা 25, রহস্য রজনীগন্ধার, দেবদাসী তীর্থ, কিংবদন্তির বিক্রমাদিত্য, পুণ্যতীর্থে ভ্রমণ, কেদারনাথ, পৈশাচিক, প্রেতাত্মার ডাক, ছায়া শরীর, রানীগঞ্জের পোড়োবাড়ি, বালিডাঙ্গার মাঠ সহ প্রভৃতি। আশা রাখি যে আজকে আমাদের এই বিশেষ নিবেদন আপনাদের মনে একটু হলেও জায়গা করবে। শুরু হচ্ছে গল্প ছায়া শরীর। অনেকদিন আগেকার কথা বলছি, আমার বয়স তখন 23 বছর। 3 বছর একটানা রেলে চাকরি করার পর চাকরিটা বাধ্য হয়েই ছেড়েছি। একজন বদমেজাজি অফিসারের দাপট তখন সহ্য হয়নি। সেই বয়সে ধৈর্য এবং অপমান হজম করবার ক্ষমতা খুব কম থাকে বলেই অবলীলায় চাকরি ছেড়ে চলে এসেছে। বাধা একটা মাইনে ছিল, সেটা গেল। আমার চাকরি ছাড়ার পর হঠাৎই চিঠি, চিঠিতে লেখা ছিল, শুনলাম রেলের চাকরিটা ছেড়েছ, বেশ করেছ, তুমি বলেই পারলে, আমি হলে ছাড়তাম না। বর্তপাঠ এখানে যদি চলে আসো তাহলে আর বেকার বসে থাকতে হবে না। নিশ্চয়ই কোনো একটা কাজের ব্যবস্থা হয়েছে, কি কাজ তা জানি না। আবার সেই লালমাটির দেশ, আবার সেই সবুজ বন্যশ্রী, আবার সেই ব্রাহ্মণী নদী, মন যেন নতুন করে মেতে উঠল আবার। পরদিন সকালেই হাওড়া স্টেশনে এসে ট্রেন ধরলাম। দীপকের বাবা মা, ওর ভাই দীপক কি যে করবে আমাকে পেয়ে তা ভেবে পেল না। দুপুরে স্নানাহারের পর দীপক আর আমি পাহাড়ের মাঝখানে বিশাল একটা নিম গাছের ছায়ায় নিচে এসে বসলাম। আমরা যেখানে বসেছিলাম তার চারিদিকে অসংখ্য ঝোপঝাড়। পাহাড়ের উচ্চ স্থান থেকে দূরের বনানীর শোভা বড়ই সুন্দর। প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে একসময় আমরা কাজের প্রসঙ্গে এলাম। বললাম, এবার বল কি কাজের জন্য ডাকিয়ে এনেছিস আমাকে? এর আগের বার যখন এসেছিলি তখন আমার সঙ্গে একবার ভবানন্দপুর গ্রামে গিয়েছিলিস, মনে আছে? হ্যাঁ, ওখানেই চন্দ্রময়ী সিদ্ধপীঠে এক সাধু বাবাকে দেখতে গিয়েছিলাম। ঠিক, ওই গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের পড়ানোর জন্য একজন শিক্ষকের দরকার, সেই দায়িত্বটা তোকেই নিতে হবে। কোনো স্কুল বা পাঠশালা নয়, কোচিং ক্লাসের মতো। মাস গেলে 80 টাকা মাইনে পাবি, থাকার জন্য ঘরও পাবি একটা। আর গ্রামের ব্যাপার তো, চালটা, কলাটা, মূলোটা, তরি তরকারি, হাঁস মুরগির ডিম এসবের অভাব হবে না, কিনেও খেতে হবে না ওগুলো। এখন করবি কি না বল? আমি তো এক কথায় রাজি, সে আমলে 80 টাকার দাম অনেক, তার উপর থাকা খাওয়ার খরচ তো লাগছেই না প্রায় বলতে গেলে। তবু মাসে 50 টাকার মতো এক হলে বাকি টাকাটা পোস্ট অফিসের বইয়েতে জমা যায়। এই সুযোগ কেউ ছাড়ে, বিশেষ করে এমন সুন্দর গ্রামের পরিবেশে থাকতে পাওয়া। পরদিন সকালেই দুর্গা দুর্গা বলে আমরা রওনা হলাম। ওই গ্রামেরই একজন মাতব্বর ছিলেন আব্দুল হালিম, নলহাড়িতে ওর মস্ত দালান। তারই দেওয়া গরুর গাড়িতে চেপে রওনা হলাম আমরা ভবানন্দপুর। ভবানন্দপুর এখান থেকে প্রায় 5-7 মাইল দূরে, তাই অনেক সময় লাগলো যেতে, তবু বেশ ভালোভাবেই পৌঁছে গেলাম। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটি বুনো পাহাড়ের কোলে চালা ঘর, তারই লাগোয়া ছোট্ট একটি মাটির ঘরে আমরা থাকার ব্যবস্থা হলো। ঘরের একটি তক্তপোষ পাতা ছিল, মাদুর বিছানা মশারি সবেরই ব্যবস্থা ছিল দেখলাম। গ্রামের মানুষজন খুবই ভালো, হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়েরই মানুষ বসবাস করেন এই গ্রামে। তারা আমাকে দেখে বললেন,
এ যে একেবারেই ছেলে মানুষ বলে বললেন, তা হোক, ছোট ছোট ভাই বোনগুলোকে একটু দেখাশোনা করো বাবা। আমরা চাষি ভুষি মানুষ, এ গায়ে ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে গড়ে তোলবার মতো তেমন কেউ নেই। ছেলেরাও স্কুল পাঠশালার ধারে কাছে ঘেঁচতে চায় না, অথচ আজকাল দিনে তো মুখ করে থাকাটাও ঠিক নয়। একটু চেষ্টা করে দেখো, যদি এদের মানুষ করতে পারো। আমি বললাম, আপনারা নিশ্চিন্ত থাকুন, ওরা যদি নিয়মিত আসে আমার কাছে তাহলে ঠিক আমরাই মনের মতো করে ওদের আমি গড়ে তুলবই। গ্রামবাসীরা বললেন, তবে বাবা, একটা ব্যাপারে তোমাকে আমরা একটু সাবধান করে দিই, সন্ধ্যের পর একটু সতর্ক থেকো, আর রাতে ঘর থেকে বেরিও না। তার কারণ জঙ্গল থেকে প্রায়ই এখানে ওখানে বুনো জন্তু, মানে ছোটখাটো বাঘ ভাল্লুক হঠাৎ করে বেরিয়ে আসে না তাই। আমি বললাম, বেশ, সতর্ক থাক। এরপর আমি আমার ঘরের দখল নিলে দীপকও ফিরে গেল নন্দাটিতে। এইখানকার এই সুন্দর পরিবেশে মন আমার আনন্দে ভরে উঠল। আমি বহাল তবিয়তেই ওই গ্রামে রয়ে গেলাম এবং মন প্রাণ দিয়ে শুরু করলাম শিক্ষকতার কাজ। 5 থেকে 10-এর মধ্যে ছেলেমেয়ে সব, সকাল বিকেলে 2 ঘন্টা করে ওদের পড়ানোর দায়িত্ব ছিল আমার। ছাত্রছাত্রীরা চলে গেলে একটু বেলায় কাঠের জাল দিয়ে ভাত ভাতে ভাতে একটু ফুটিয়ে নিতাম। সিদ্ধ ডিম বা রান্না করা অন্য তরকারি প্রায় সব বাড়ি থেকেই একটু না একটু আসতো আমার জন্য। তাছাড়া ছাত্রছাত্রীরা বাড়ি থেকে দুধ, কলা, গুড়, মুড়ি যা আসতো তাও খেয়ে শেষ করতে পারতাম না। মোট কথা, বেশ ভালোভাবেই দিনগুলো কাটছিল আমার। আমি যে ঘরটাতে থাকতাম তার পেছন দিকে একটি কুমিনী গাছ ছিল, আর ছিল বেশ বড়সড় একটি গোলঞ্চ গাছ। এক পাশে ছিল মস্ত একটি টিলা, সেখানে দেবী চন্দ্রময়ীর থান। প্রতি শনি মঙ্গলবারে দলে দলে আদিবাসীরা এখানে এসে পায়রা বলি, ছাগ বলি ইত্যাদি দিত, নাচ গান করত। এরকমই এক শনিবারে চাঁদনি রাতে সবার নিষেধ অগ্রাহ্য করে আদিবাসীদের ধামসা মাদলের তালে তালে নাচ গান দেখে ফিরছি। হঠাৎই দেখলাম আমার বাড়ির পেছনে যে কামিনী গাছটা ছিল তার ডালে দোলনা বেঁধে বছর পাঁচেকের একটি ফুটফুটে মেয়ে মনের আনন্দে দোল খাচ্ছে, আর তাকে দোল দিচ্ছে এই গ্রামেরই রেজিনা নামে একটি মেয়ে। আমাকে দেখে এই শিশুটি দোলনা থেকে লাফিয়ে কোথায় যে পালালো তার ঠিক নেই, কিন্তু ধরা পড়ে গেল রোজিনা। রোজিনাকে আমি চিনি, 14-15 বছরের এক নল কিশোরী, মাজা কালো গায়ের রং, অপূর্ব সুন্দর ওর মুখশ্রী। বনে বনে ঘুরে কাঠ কুড়িয়ে বেড়ায়, ওর সঙ্গে আমিও কথা বলেছি অনেকবার, মাঝে মাঝে আমাকেও কিছু শুকনো কাঠ যোগান দিয়েছে ও। আমি বললাম, এ কি রোজিনা, এই রাত দুপুরে তুমি এখানে? ও মেয়েটি কে, কাকে দোল খাওয়াচ্ছিলে তুমি? রোজিনা আমার কথার উত্তর না দিয়ে মাথা নত করে দ্রুত স্থান ত্যাগ করলো। পরদিন সকাল থেকে নতুন এক ভাবনা চিন্তা এসে উপস্থিত হলো আমার মনে, কে ওই শিশুটি? এই গ্রামের রোজিনাকে তো চিনি, কিন্তু ওই শিশুকে তো দেখিনি কখনো। এমন সুন্দর চাঁদের মতো ফুটফুটে শিশুও যে বিরল। তাই একটু বেলায় ছাত্রদের পড়িয়ে শুকনো কাঠের খোঁজে টিলায় উঠে খোঁজ করতে লাগলাম রোজিনার। সে তখন এক মনে কাঠ সংগ্রহ করছিল। আমি ওর খুব কাছে গিয়ে বললাম, কি ব্যাপার রোজিনা, কাল আমার কথার উত্তর না দিয়েই চলে এলে যে? আমার কথা শুনে অবাক হয়ে রোজিনা বলল, কাল কখন? আপনি তাহলে আর কাউকে দেখেছেন? আমি নই, সন্ধ্যের পর আমি ঘর থেকে বেরোই না। আপু চান কড়া নজর রাখেন আমার দিকে। আমি তখন যা দেখেছি সবই বললাম ওকে। রোজিনা দূরের দিকে শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ ছেয়ে থেকে বলল, আশ্চর্য তো, এ কি করে হয় আপনি বলুন না। রাত্রিবেলা কামিনী গাছের ডালে বসিয়ে ওইটুকুনি বাচ্চাকে কেউ দোল খাওয়ায়? কথাটা ঠিক, আমি তবে কি দেখলাম, কাকে দেখলাম? ভয়ে আমার সারা গায়ে কাটা দিয়ে উঠল। এই ঘটনার কথা আমি আর কাউকে না বলে আমি বিমালুম চেপে গেলাম। তবে কি না, এরপর থেকে রোজিনা আমাকে অত্যন্ত সুকৌশলে এড়িয়ে যেতে লাগলো। এইভাবে বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পর হঠাৎ একদিন সন্ধ্যেবেলা রোজিনা এসে বলল, আপনি আর এ গায়ে থাকবেন না মাস্টারমশাই, যত শীঘ্র সম্ভব চলে যান, পারলে কালই চলে যান আপনি। দারুণ বিস্মিত হয়ে আমি বললাম, কেন? কঠিন গলায় রোজিনা বলল, প্রশ্ন করবেন না। আমি আহত হয়ে বললাম, বেশ, তোমরা আমাকে না চাইলে আমি চলে যাব। রোজিনার চোখ দুটি ছলছল করে উঠল, এবার বলল, কিছু মনে করবেন না মাস্টার মশাই, আপনার উপরে দৃষ্টি পড়েছে। আমি সভয়ে বললাম,
কার সে কথা বলা যাবে না বলে আর এক মুহূর্ত না থেকে রেজিনা চলে গেল। মনটা আমার খুবই খারাপ হয়ে গেল, কেননা এই কদিন এই গ্রামকে আমি এমনই ভালোবেসে ফেলেছিলাম যে এই গ্রামে ছেড়ে চলে যাওয়ার কথা আমি ভাবতেও পারি না। এমন সুন্দর ও লোভনীয় পরিবেশ ছেড়ে চলে যেতে মন আমার চাইছে না, অথচ আমাকে এমন ভয় ধরিয়ে দিল যে সে রাতে হঠাৎই আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমার মনে হলো ঘরখানি যেন কামিনীর ফুলের মিষ্টি গন্ধে ভরে এসেছে। আহ কি সুবাস, কি উগ্র সেই গন্ধ! শুধু কামিনী নয়, আরও অনেক সুগন্ধি ফুলের গন্ধ আমার নাকে আসতে লাগলো। তখন পৌষের শেষ, এই সমস্ত ফুল এই অসময়ে ফোটবার নয়। মনের মধ্যে তাই কেমন যেন একটা ভয়ের ভাব জেগে উঠতে লাগলো। তার উপরে প্রচণ্ড ঠান্ডায় যেন কেঁপে উঠতে লাগলো সর্বাঙ্গ। ঘরের বাইরে পেছন দিকে কেমন যেন একটা পাতা খস খস মচমচ শব্দ। কেউ যেন আমার জানলার ধার গেছে, অনবরত যাওয়া আসা করছে। নিশ্চয়ই ভাল্লুক এসেছে ওখানে। তবুও ব্যাপারটা কি, রাখবার জন্য নিঃশব্দে জানলার কাছে গিয়ে আলতো করে পাল্লাটা খুলে বাইরের দিকে তাকিয়ে চমকে উঠলাম। দেখি কি না, সেই সেদিন কে আর মতো রোজিনা সেই শিশুটিকে কামিনী গাছের ডালে দোলনায় বসিয়ে দোল খাওয়াচ্ছে। আমি একভাবে ওদের দিকে তাকিয়ে দেখতে লাগলাম। রাত তখন একটা, এত রাতে একই কাণ্ড! হঠাৎ আমার চোখে চোখ পড়ে গেল শিশুটির, যেই না পড়া আর সে রইল না, এক লাফে দোলনা থেকে নেমে কোথায় যেন মিলিয়ে গেল। দেখতে দেখতে শূন্য দোলনাটাও মিলিয়ে গেল এক সময়। আর ক্রুদ্ধ চোখে আমার দিকে তাকিয়ে এক পা করে খানিক এগিয়ে এসে রোজিনা কঠিন গলায় বলল, কাল সকালেই আপনি চলে যাবেন, আর একদিনও থাকবেন না, বলে অন্ধকার জঙ্গলে কোথায় যেন হারিয়ে গেল। আমি মূর্ছিত হয়ে বললাম। পরদিন সকালে আমার সামান্য যা কিছু ছিল তাই গোজগাজ করে রোজিনার বাড়িতে গিয়ে ওর সঙ্গে দেখা করে চলে যাওয়ার কথা বলতেই রোজিনা অবাক হয়ে বলল, কি আশ্চর্য, আমি আবার কখন আপনাকে চলে যেতে বললাম? আপনি আমাদের গর্ব, কখনো এই কথা আমি বলতে পারি মাস্টার মশাই? রোজিনার মা বাবা এমনকি গ্রামবাসীদেরও সবাইকে আমি খুলে বললাম সব কথা। শুনে সবাই অবাক। রোজিনা দুহাতে মুখে ঢেকে কেঁদে বলল, আপনি যে শিশুকে দোল খেতে দেখছেন সে আর কেউ নয়, আমার ছোট বোন। কয়েক বছর আগে ওই কামিনী গাছের ডালে দোল খেতে গিয়ে সাপের কামড়ে মারা যায়। ওরই পেছন দিকের মাঠে কবর দেওয়া হয়েছে তাকে। তারই অশরীরী আত্মাটা আপনাকে দেখা দিলেও বারবার কেন যে আপনি তার সঙ্গে আমাকে দেখছেন তা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। আমার মুখে এই কথা শোনার পর গ্রামবাসীরা আমাকে চলে যাওয়ার নির্দেশ দিলেন। বললেন, অশুভ আত্মার কথা অমান্য করো না, তুমি চলেই যাও বাবা। বলা যায় না, সত্যি যদি খারাপ কিছু হয় তখন আফসোসের আর শেষ থাকবে না। এরপর সবাই মিলে আমার চোখের সামনেই কেটে ফেললো সেই কামিনী গাছটিকে। বহুদিনের পুরনো গাছ, কি শক্ত আর মোটা তার ডালপালা। কামিনী গাছ সাধারণত এত বড় হয় না, সরু ডালের অপলক্কা গাছ, অথচ টিলা পাহাড়ের কোলে এই গাছটা যেন প্রকৃতির এক বিস্ময়। যাই হোক, আমি ভয়ে ভয়ে সেই দিনই গ্রামবাসীদের সাহায্যে গ্রাম ত্যাগ করে নলহাটিতে ফিরে এলাম। কিন্তু একটা রহস্য আমার কাছে রহস্যই রয়ে গেল। ওই শিশুটি না হয় রোজিনার বোনের প্রেতাত্মা, কিন্তু রোজিনার শরীর নিয়ে যে আমাকে দুবার দেখা দিল সে তাহলে কি? তবে কি রোজিনা তার অজান্তেই ওই প্রেতাত্মার অশুভ প্রভাবে সম্মোহিত হয়ে ওর অবচেতনে কাজ করে থাকে, যে এতদিন কারো নজরে পড়েনি এবং আমিও দেখে ফেলতেই এর বিপত্তি হবেও বা? আমি অবশ্য পরবর্তীকালে উনি আর বেশি মাথা ঘামাইনি। শুনছিলেন গল্প ছায়া শরীর। গল্পের সূত্রধর আমি শ্রেয়া, গল্পকথকের কণ্ঠে আকাশ, দীপকের চরিত্রে অনিমেষ, রোজিনার চরিত্রে অজন্তা, গ্রামবাসীর চরিত্রে সুনন্দা। আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নানা ভৌতিক গল্পের সাক্ষী থাকতে শুনুন হন্টেড সিরিজ। ধন্যবাদ।